আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি যে খাবারের প্লেটটি দেখতে পাচ্ছেন এটি আমার বড় ছেলের এবং একটি আমার ছোট ছেলের জন্য রেডি করেছি একটু অন্যরকম ডিজাইন করে করেছি যাতে তাদের কাছে ভালো লাগে আর এখন যে দেখতে পাচ্ছেন পোলাও গরু মাংস মুরগির রোস্ট এবং ডিমের কোরমা এগুলো হচ্ছে আমি খাবার ডেলিভারি করেছিলাম তাদের জন্য রান্না করে আমি বক্সে যখন নিয়েছি দেওয়ার জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ছবি উঠিয়ে রাখি আপনাদের কাছে ভালো লাগবে ডেলিভারি দেওয়ার পরে আমি আমার বাচ্চাদেরকেও এই খাবারগুলোই খেতে দিয়েছি তাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাচ্চাদের প্লেটগুলো আর এখন দেখতে পাচ্ছেন আমি একটি লাউ ছুলে নিচ্ছি এটা হচ্ছে আমার এবং আপনাদের ভাইয়ের জন্য তরকারি রান্না করব সেই লাউয়ের ছোলার দৃশ্য আপনাদের ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো না গতকাল রাত্রে থেকে তার প্রচণ্ড বকে ব্যথা করছে যত সম্ভব গ্যাস্ট্রিকের ব্যথা তারপরেও ওষুধ খাওয়ানো হয়েছে গতকাল রাত্রে খেয়েছে সকালে খেয়েছে একটু কমলে আবার হচ্ছে তো ভাবলাম যে তার জন্য একটু পাতলা ঝোল করে লাউয়ের তরকারি রান্না করে দেই হয়তো খেলে ভালো লাগবে কিছুই খেতে পারছে না ভূমি করে দিচ্ছে খেলেই ভূমি করে দিচ্ছে কি করব বলেন ঘরে যদি অসুস্থ মানুষ থাকে তাকে তো মানে সেবা করতে হবে তার সেবায় আমি ব্যস্ত আছি ওই রকম আর আপনাদের জন্য কিছু রান্না করে দেখাতেও পারিনি ভাবলাম লাউটুকু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি লাউটা কাটার পরে দেখলাম অল্প হবে যেহেতু আমিও খাবো ঘরে কিছু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো দিয়ে ভাবলাম যে লাউটা রান্না করে ফেলি যদি আমি চিংড়ি মাছ খাবো না চিংড়ি মাছ আমার জন্য একটু ক্ষতি হয়ে যায় আমি চিংড়ি মাছ খেলে আমার একটু সমস্যা হয় তাই ভাবলাম যে একটা আলু দিয়ে নেই আলু আর লাউ দিয়ে রান্না করলে একটু তরকারিটা দুবেলা খাওয়া যাবে না হলে তো শেষ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়েই খাবে আমি শুধু লাউ আলু উঠিয়ে উঠিয়ে খাব যা বলছিলাম আপনাদের ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো না ওষুধ খাচ্ছে আপনারা সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করবে আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদের ভাইয়া অসুস্থ হলে আমার খুবই খারাপ লাগে কারণ তার তো একটা সমস্যা না অনেকগুলো সমস্যা আর একটা দেখা দিলে দেখা যায় একটার পর একটা সমস্যা দেখাই দিতে থাকে যাই হোক চিংড়ি মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো হতে হতে আমি কিছু আটা মেখে নিচ্ছি এটা হচ্ছে লাল আটা আপনাদের ভাইয়াকে আমি সবসময় লাল আটার রুটি বানিয়ে দেই আমিও খাই বাচ্চারা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খেতে চায় না আটা মাখতে আপনারা আশা করি সবাই জানেন আর যারা না জানেন তাদেরকে বলছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি আর নর্মাল যে পানি সে পানি দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছের তরকারিটা রান্না করব লাউ চিংড়ি যেটা সেটা লাউ চিংড়ির রেসিপি আমার আরও আছে কিন্তু তারপরও আজকে করছি দেখি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন দু পিস মাছ আমি দুপুরে মাছ রান্না করেছিলাম সেই মাছ খাওয়া শেষ এখন দু পিস আছে সেটাকে আমি একটু গরম করে নিচ্ছি রাত্রে খাবো গতকাল আমি সমুদ্রে সাগরে পাড়ে গিয়েছিলাম সেখান থেকে মাছ এনেছিলাম সেই মাছের দুপুরে আমি রান্না করেছি খাওয়ার জন্য এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ঘূনা করেছি আর কিচ্ছু না তাই আর মাছের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করিনি কারণ দুপুরে আমাকে অনেক রান্না রান্না করতে হয়েছে আমি খাবার ডেলিভারি দিয়েছি সেই খাবারগুলো রান্না করতে হয়েছে বা মাছ রান্না করেছি তাই কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করিনি শুধু রান্না করেই গিয়েছি আর এগুলো রেসিপি আছে সেজন্য আর দেখাই তেল দেওয়ার পরে আমি কিছু মেথি দিয়েছি মেথিটা দিয়েই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে এবং এখন দিয়ে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি যাতে তরকারি ঝোলটা গাঢ় হয়ে আসে আর এখন দিয়ে দিয়েছি ফালি করা চারটা কাঁচামরিচ মানে মাঝে থেকে একটু চিঁড়ে নিয়েছি এই যে পুরাটা কাটিনি যাতে ঝালটা বের হয় আমি এখানে কোনো মরিচ অ্যাড করব না মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটার মধ্যে অ্যাড করে দেবো একটু জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি তো এমনি মশলা কম খাই তারপরে যেহেতু আপনাদের ভাইয়া বুকে ব্যথা সেজন্য আজকে আরও কম মশলা দিয়ে আমি রান্না করছি রুগীর পর যেটাকে বলে আর কি রুগীর জন্য সাদা সাদা তরকারি রান্না করা জাস্ট সেই রকমভাবেই রান্না করছি হলুদটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব আজকে লাউটা আমি একটু অন্যভাবে রান্না করছি অন্যদিন তো আমি লাউ দিয়ে কষিয়ে নেই আজকে সেটা না করে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক এসে গিয়েছে আমি এমনি তো গরম পানি দিয়েছি তারপর পানিটা যখন বলক এসে গিয়েছে তখন আমি লাউ আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে যখন লাউ আলু সিদ্ধ হয়ে আসবে তখন উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। তাহলে লাউ আলুটা সিদ্ধ হতে থাক আমি তরকারিটা ঢাকা দিয়ে নেই আর অন্যদিকে আমি আমার যে হাতে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে আমি এটার সাথে এখন ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো আর তরকারিটা নামিয়ে আমি আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাবো আটার রুটি আপনারা তো দেখেছেন আমি আটা করে রেখেছি সেখান থেকে আমি তাকে রুটি বানিয়ে দেব। পাতলা করেই তরকারিটা রান্না করলাম কারণ রুগী মানুষের খাবার পাতলা পাতলা হওয়াই ভালো বেশি ঘন হলে তো আবার দেখা যাবে খেতে পারবে না আর এখানে একটি বাটিতে আমি কিছু তরকারি বেড়ে নিয়েছি আর প্লেটে যেটা দেখতে পাচ্ছেন ওটা আপনাদের ভাইয়ের জন্য দুপুরে মাছের তরকারি ছিল সেটাও আমি গরম করে বাটিতে নিয়ে নিয়েছি তরকারির কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে দেখলে খেতে ইচ্ছে করছে আর এই মাছ দুটো আমি খাবো আপনাদের না আর এটা আমি একজনকে দেব তাই আমি বাটিতে বেড়ে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি রুটিগুলো আমার বানানোর শেষ এখন সেটা আমি ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমি তাওয়াতে দিয়ে দিয়েছি বেশি রুটি বানাবো না মাত্র দুটা আপনাদের ভাই বেশি একটা খাবে না তার জন্য দুটা রুটি যথেষ্ট আর ডায়াবেটিসের রুগীদের বেশি রুটি খেতেও নেই রাত্রে তাই তাকে আমি দুটা রুটি তার জন্য শুধুমাত্র দুটা রুটি ভেজে নিচ্ছি আর আমি এখন খাবো না আমার হাতে কিছু কাজ আছে সেগুলো সেরে আমি আরও পরে খাবো আগে আপনাদের ভাইয়েকে খাবারটা দিয়ে নেই আমার রুটিগুলো প্রায় ছ্যাঁকা হয়ে গেছে মানে ভাজা হয়ে গিয়েছে ভাজা শেষ হলে আমি আপনাদের ভাইয়াকে খেতে দেব। আজকে ভিডিওটি এই পর্যন্তই ঘরে যেহেতু অসুস্থ রুগী তার তো সেবা করতে হবে আমি যদি মোবাইল নিয়ে বসে থাকি তাহলে তো হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ